আছো তোমরা সবাই? আশা করি তুমি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। তো এখন বাজে সকাল 9টা আর আজকে হচ্ছে রাধা অষ্টমী। রাধে রাধে বন্ধুরা, তো আজকে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। জ্বরে আমি এতটা কাবু হয়ে গেছি, দেখেছো আমার চেহারা? খাওয়া দাওয়া তো একদমই বন্ধ হয়ে গেছে আমার, আজকে সহ 3 দিন। তো আজকে তো উপবাস আছি রাধা অষ্টমীর, আমাদের বাড়িতে সবাই উপবাস আছি রাধা অষ্টমীর। তো সকাল সকাল এই যে বাজার নিয়ে চলে এসেছে, আর আজকে হচ্ছে এক দুপুর উপবাস, মোটামুটি দুপুরবেলা 1টা পর্যন্ত উপবাস থাকবে। তো এই দুপুরবেলা পর্যন্ত না খেয়ে থাকতে হবে। তারপর রাধারানীর জন্য রান্না করে হচ্ছে ভোগ দেওয়া হবে, তারপর খাওয়া দাওয়া হবে। আর দেখো কি বৃষ্টি পড়ছে, 2 দিন ধরে মুষলধারে বৃষ্টি পড়ছে, দেখেছো? 2 দিনের বৃষ্টিতে আমাদের বাড়ির সামনে যে ফাঁকা মাঠ আছে, বড় মাঠ, কিন্তু বিশাল বড় মাঠ, তোমরা দেখে বুঝতে পারছো তো, মাঠ একবারে দেখো জলে ভর্তি হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের ঘরের পিছন থেকে এই ফাঁকা মাঠটা ভর্তি হয়ে গেছে। আর আমি এই যে সবজি নিয়ে বসে পড়লাম কাটার জন্য, তো সবজি বানিয়ে দেব। আর আমার বাড়িতে কি বলবো, আমি হচ্ছে শাশুড়ি আর আমার শাশুড়ি হচ্ছে বউ। তোমরা তো জানোই যে মা হচ্ছে বৈষ্ণব মানুষ, তো উনি হচ্ছে আমার হাতে রান্না খায় না, কারণ আমি ওনার মতো এখনও ভক্ত হতে পারিনি, নিরামিষভোজী নই, সেজন্য আমার হাতে রান্না খায় না। তো টুকটাক আমি এগুলো করে দিই সমস্ত কিছু, এই কাটা বাটা ধোয়া মোছা মাজা ঘষা সমস্ত কিছু আমি করে দিই। মা শুধু রান্না করে, ভোগ দেয়, আমরা সেই প্রসাদ পাই। আর যখন মাছ মাংস আমাদের তো চলেই, তো মাছ মাংস আমাকে রান্না করতে হয়, তো আমি তখন রান্না করি। তো আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও বসেছি এই যে সবজি ঝুড়ি নিয়ে। আলু, ফুলকপি, পনির দিয়ে হবে ডাল, শাক, পটল, করলা, আলু, কোয়াশ, আরও অনেক কিছুই আছে, দেখি কী কী হয়, কী কী করতে বলে, কী কী করা হয়, তো শেয়ার করব তোমাদের সঙ্গে। সবজি বানিয়ে দিচ্ছি, আর ওইদিকে মা বসিয়ে দিয়েছেন কিন্তু ডাল, তারপর আরও কী কী করবে সেগুলো মনে হয় বসিয়ে দিয়েছে। তো উনি রান্না করছে, করুক, আমি এদিকে সবজিগুলো বানিয়ে দিই। আর মাকে বললাম যে একটু ধীরে ধীরে রান্না করো, অত তাড়াহুড়ো করার কিছু নেই, কারণ এখনও অনেক দেরি আছে। সবে মাত্র 9টা বাজে মনে হয়, কি জানি এখন আর দেখলাম না ঘড়িটা 9টা বাজে, তো মনে হয় 9টা বাজে। তো আমি ধীরে ধীরে সবজি বানিয়ে দিই, আর মা ওইদিকে ধীরে ধীরে রান্না করতে থাক। আজকে যে স্ট্যান্ডের ভিডিও তোমাদেরকে দিয়েছি, আজকে আমি কিন্তু সেই স্ট্যান্ড দিয়েই ভিডিওটা করছি, জানো? কোনো চাপ নেই, বেশ স্ট্যান্ডে ফোনটা রেখে দিয়েছি, ভিডিও হচ্ছে আমি আমার মতো করে কাজ করতেছি, আর ফোন ধরার কিংবা কাউকে বলার ওইটার কোনো চাপ নেই। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার সম্পূর্ণ ভিডিওটা, কেউ স্কিপ করো না। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি, প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো আমাকে। আর নতুন বন্ধুদেরকে বলছি, তোমরা আমার চ্যানেলটা হচ্ছে কি বলবো, সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো, এইটুকুই আশা তোমাদের কাছে। বন্ধুরা চলো আমি কাজগুলো করে নিই ঝটপট, তোমরা আমার সাথেই থাকো। Thank you.
আমার সবজি কাটা মোটামুটি অনেকটাই কমপ্লিট, ভাজার জন্য কেটে দিলাম, সবজি ডাল বসিয়ে দিয়েছে, তো এদিকে কমপ্লিট, এখন শুধু শাকটা বাছলেই হয়ে যায়। আর অনেকগুলো শাক নিয়ে এসেছে জানো, অনেকগুলো শাক নিয়ে এসেছে, তো আমি অর্ধেকটা রেখে দিলাম যে না অন্য আরেকদিন খাওয়া যাবে, কালকে খাওয়া যেতে পারে, আর আজকে অর্ধেকটা দিলেই হবে। আর আজকে যেহেতু অনেকগুলোই সবজি হবে, এমনিতেও মোটামুটি আমাদের ঘরে এরকম নিরামিষ হলে চারটা পাঁচটা সবজি হয়েই থাকে, কারণ নিরামিষ হলে না একটু বেশি পদে রান্না করতে হয়। আমিষ হলে যেমন একটা মাছের ঝোল করলাম হয়ে গেল, কিংবা মাংস করলাম হয়ে গেল, নিরামিষে একটু বেশি সবজিই লাগে, তো রোজ দিনেই হয়, তো আজকে তো আরও বেশি হবে। আর মেয়ে দেখো আমাকে সকালবেলায় হাতে হাতে হেল্প করা শুরু করে দিয়েছে জানো, খুব ফাঁকিবাজ, খুব ফাঁকিবাজ, পড়াশোনা একদমই করতে চায় না, তো সকালবেলা ওকে এতক্ষণ নিয়ে হচ্ছে বই পড়ালাম, বসে থাকি যতটুকু সময় আমি ওর কাছে, ততটুকু সময়ই শুধু পড়াশোনা করে জানো। আর আমি যেমনি কাজের জন্য উঠে যাব, অমনি ও বই খাতা সমস্ত কিছু বন্ধ রেখে পিছনে পিছনে চলে আসবে আমার কাছে, তাই ওর সঙ্গে একটু রাগ করলাম, একটু বকলাম যে পড়াশোনা না করলে মানুষ হবে কী করে, ভালো মানুষ হওয়া দরকার তাই না, ভালো মানুষ হতে গেলে পড়াশোনা করতে হবে ভালো করে। কোন ফাঁকিবাজ, ভীষণ ফাঁকিবাজ জানো, একদমই পড়াশোনা করতে চায় না, কি যে করি মাঝে মাঝে ভীষণ রাগ ওঠে। তো যাই হোক, বৃষ্টির মধ্যে কিন্তু হাজব্যান্ড এই সবজি বাজারগুলো নিয়ে এসেছে জানো, ও তো সকালবেলাই বেরিয়ে গেছে ব্যবসার কাজে, তো বাড়িতে আসলো, আসার পথে একবারে বাজার করে নিয়ে চলে এসেছে, খুব ভালো হয়েছে। তো ওর সঙ্গেই যে কথা বলছি, গল্প করছি, গল্প করতে করতে এই যে এখন হচ্ছে তালের রস বের করব, তালের রস বানাতে হবে আমাকে, আমার না কি বলবো, তাল আমার তালের রস বের করতে না আমার খুব হচ্ছে বিরক্ত লাগে, কেন জানি আমার তাল ঘষতে ইচ্ছা করে না, খুব বাজে লাগে আমার, কিন্তু উপায় নেই, করতে হবে। আর যতদিন তাল পাওয়া যাবে ততদিন তো আমাদের বাড়িতে তাল থাকবেই, একাদশীতে হবে, তারপরে যে বিভিন্ন রকম এরকম অনুষ্ঠান, তাছাড়াও তো এমনিতে থাকবেই, তো খুব খায় আমাদের বাড়িতে এই তালটা, খুব পছন্দ আমার হাজব্যান্ডের, শুধু তালের বড়াটা করলেই ওর পছন্দ, আর এমনি অন্যান্য সময় যে হচ্ছে পিঠা পায়েস করবো ওগুলোও খাবে না, কিন্তু শুধু তালেরটাই বেশি পছন্দ, তো সেজন্য নিয়ে আসে, বিরক্ত হলেও কি কষ্ট হলেও করে দিতে হয়। তো কালকে দুইটা তাল নিয়ে এসেছে ও, তো দুটো তালই আজকে হচ্ছে আমি রস বানাবো, ঘষে ঘষে রসটা বের করে নেব, নিয়ে আজকে তো পুরোটা লাগবে না, দুটো তালের রস তো অনেকটাই হবে, তো ভাবলাম যে আবার কালকে নিয়ে বসবো, কারণ দুদিন পর আবার একাদশীর উপবাস আসতেছে, আজকে হচ্ছে শনিবার, আবার বুধবারের দিন আবার একাদশীর উপবাস, আবার সেদিন ওই একটা তাল আবার রাখবো, আবার সেদিন ঘষবো, এই কয়েকদিনে আবার একটা ওই ঝামেলা তাল ঘষা, তাই ভাবলাম যে ধরেছি যখন দুটো তালেই ঘষে আজকে যতটুকু লাগবে নিয়ে নিব, বাকিটা রেখে দেবো ফ্রিজে, একাদশীর দিন খেতে পারবো তালের রস আবার পায়েস করে, দেখি কতটা করতে পারি, যতটা করতে পারবো করব, না করতে পারলে আবার পরে করব বাকিটা, কারণ এই তালের রস ঘষতে আমার খুব খাটুনি হয়, কারণ আমি জল দিয়ে তালের রস বের করি না, অনেকেই আছে জল দিয়ে তালের রসটা চিপে নিয়ে বের করলো, তো আমার কাছে কেন জানি মনে হয় যে ওইটার সেরকম স্বাদ থাকে না, জল 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 মনে হয় খেতে লাগে, তোমরা দেখবে কিন্তু খাঁটি জিনিসের একটা স্বাদ আলাদা থাকে তাই না, আর সেই খাঁটি জিনিসটা জল মিশিয়ে খেলে কিন্তু সেটা স্বাদ আবার আলাদা হয়ে যায়, কারণ পানসে পানসে লাগে, তো আমি তালের রস কোনোদিনও জল দিয়ে বের করি না, আমি শুধু তালটাই এরকম করে ঘষে 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 একবারে গাঢ় রস বের করে নিই, যতটুকু বের হয় ততটুকুই আমি জল ইউজ করি না, জন্য না এই তালের রস বের করতে একটু বেশি পরিশ্রম হয় আমার। এদিকে আবার মেয়েকে চিল্লিয়েই যাচ্ছি যে বাবা আয় এদিকে, এখানে বইটা নিয়ে বস, আমি এখানে সবজি বানাচ্ছি, কাজ করতেছি, এখানে বস একটু, আমি দেখিয়ে দিব এখন, তো জানি না ও আবার কোথায় গিয়ে আছে। তো পুরোটা তালের রস বের করিনি, অর্ধেকটা বের করেছি, অর্ধেকটা রেখে দিয়েছি, এদিকে আসলাম যে দেখি মা আবার কী কী করতেছে, তো এই যে ডাল বসিয়ে দিয়েছে আর পায়েসটা তো হওয়ার পথে, আর এই দেখো আমার ফাঁকিবাজ, দেখেছো, দেখো পড়াশোনা বাদ দিয়ে কাজ করতে উঠে পড়ে লেগে গেছে, পড়াশোনার থেকে এগুলো বেশি ভালো লাগে, দেখেছো, এ দেখো সবজি ধোয়া শুরু করে দিয়েছে, তো আমি বললাম যে কেন সবজি তুই ধুয়ে দিচ্ছিস, তোর পড়াশোনা নেই, বলছে আমাকে ঠাম্মি করতে বলছে জানো, সেই বাকি আছে। তো যাই হোক, মেয়ে সকাল সকাল তো স্কুলে চলে গেছে, আর এটা হচ্ছে দুপুরবেলার ব্লগ, মোটামুটি 12টা বাজে,
বাড়িটা 12:30 বাজে, তো রান্না কমপ্লিট। এখন হচ্ছে এই যে রাধারানীকে ভোগ লাগানো হচ্ছে আমাদের বাড়িতে, তো আমরা বাড়িতে যারা আছি সবাই মিলে একটু কীর্তন করছি। আর এ হচ্ছে আমার কাকাতো দেওর, আর এই হচ্ছে আমি, দেখেছো কেমন জানি আমাকে লাগতেছে দেখতে। তো এই যে রাধারানীর ভোগ একটু দর্শন করো তোমরা সবাই। আর এই যে গোপসনার জন্য আমি একটা না ছোট্ট একটা আসন এনেছি, দেখো দেখেছো আসনটা কিন্তু খুব সুন্দর, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আসনটা নিয়ে এসেছি, নিয়ে এসে এই যে দিয়ে দিয়েছি, মা আবার গোপালকে বসিয়ে দিয়েছে এখানে। আর দেখো আমাদের মন্দিরে কিন্তু অনেক ঠাকুর, আর এই ঠাকুর পূজা দিতে না অনেক টাইম লাগে জানো, অনেকটা টাইম লাগে। তো এই যে ভোগ দেখেছো মা করেছে আজকে, অনেক কিছুই আছে, পটল ভাজি, শাক ভাজি, বড়া ভাজি, করলা ভাজি, আলু ভাজি, ডাল, পনির, পায়েস, তারপর হচ্ছে তালের বড়া, এগুলোই দিয়ে আজকে ভোগ লাগানো হয়েছে। এই যে তুলসী মহারানী। যাই হোক বন্ধুরা, এখন ভোগ নিবেদন হলে পরে তারপর যখন প্রসাদ বের করবে আমরা সবাই মিলে প্রসাদ পাবো, তো তোমরাও দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নাও। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, খুব মিষ্টি মিষ্টি কমেন্টস করো কিন্তু, হ্যাঁ তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টসে না মানে আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো আমি। তো এই দেখো প্রসাদ বের করা হয়েছে, আর আমরা প্রসাদ পেতে বসেও গেছি, মাকে বললাম যে তুমি বসো আমি দেই, তো মা বলছে না তুমি বসো আমি সবাইকে দেই। তো এই তো সবাই মিলে আমরা বসে পড়েছি, মা দিচ্ছে, খাওয়া দাওয়া করছি আমরা। তো তোমরাও খাওয়া দাওয়া কিন্তু সেরে ফেলো, হ্যাঁ বেশি দেরি করো না, 1:30 বাজে। তো আজকে এ পর্যন্তই, খাওয়া দাওয়া কমপ্লিট করি, পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে।